আসসালামু আলাইকুম দাদা ওয়ালাইকুম আসসালাম কিরে রে গুলে দল বান্ধিয়ে কুন্ডে যাবান নাছিস দাদা আইলং তো এখন কাছে তোমরা এই গ্রামের সবসাইতে বুড়ে মুরব্বী তোমরাই মাতাব্বর তোমার কাছে এখনা আইলং এমন সময় তোমরা গুলে আলু মুই এখন সিলমারির বন্দরত যাইম তাতে যদি জরুরি থাকে তাহলে ক আর না হলে বেলা মোর বাড়িতে আসিস না গো দাদা তেমন একটা জরুরি নয় আর দুই দিন বাদে তো রোজা বোঝেন নাই তারাবীর নামাজ পড়া নাইগবে এই তারাবীর নামাজ নিয়ে কিছু একটা করলেন কি করলেন কোনো সিদ্ধান্ত নিলেন তারাবিন নামাজ পড়া নাইখবেন নয় তারাবিন নামাজ পড়তে বি সিদ্ধান্ত নেওয়া নাগে মোয়াজনে দশ টাকার পরে দিবে ইমামে দশ টাকার পরে দিবে হয়া গেল তারাবির নামাজ আরে দাদা সেটা নয় গ্রামের চ্যাংরা সিদ্ধান্ত নিছে মাদ্রাসার থাকি চার পাঁচজন হাফেজ বাইর হয়েছে ওই হাফেজ দিয়ে আমরা এইবার খতম তারাবি পর চাই নয়া নামাজি হয়া গেছেন না নয়া মুসল্লি হয়া গেছেন হাফেজ যে নিবু তিন চারজন টেকা দিব কন্ডে থাকি তো দেওয়া নাকবে নাইবে পাঞ্জাবি দেওয়া লাগবে পায়জামা কিনি দেওয়া লাগবে পাগড়ি কিনি দেওয়া লাগবে এইটি আর বাড়ি কন্ডে দেখেন দাদা তারাবি নামাজ পড়ামো টেকা চিন্তা করেন কে বাহে টেকা আমরা জোট জোটমাট করিয়ে দেবো কয় টাকা দেওয়া নাকবে নাহলে বিশ হাজার টাকায় দেবো চারজন হাফেজক পাঁচ হাজার করে দেবো আর সাজে পরে দেবো এত চিন্তা তোমাক করা না কে একটা কাম কর খতম তারাবি পরার দরকার নাই সুরে তারাবিয়ে ইমামে আর মহাজ্জনে পরে দিবে আর ওই টেকাগুলো দে টেকাগুলো দিয়ে মসজিদত ফ্যান নাই ফ্যানগুলি না গাই প্লাস্টারগুলো ঠিক করি মালা কিনি অনেক কিছু আছে বুঝছিস তো এই সুতিয়া বুড়িয়ার কাছে আসিয়ে মাথা খেনে গরম হওয়া গেল মসজিদের ফান্ডের টেকা নাই ওই ফান্ডের টেকা দিয়ে ফ্যান আর শট না যায় না আমরা চ্যাংড়াগুলার সিদ্ধান্ত নিছি এবার খতম তারাবি পরামো কয় টেকা যায় যায়। আমার ব্যাপার আর বুড়িয়া দেখ খালি পেজ কিন একবার নাচছে জুতিয়া দিয়ে তো সাফার বত্রিশটি দাঁত ফেলে দেম রে চ্যাংরা তোমরা যে খতম তারাবি পর্বাস বান্নাছিস বুড়ে গুলা শেষ জাত গেলে উঠপের না উঠপের গেলে পায় না এটা কেমন করিয়া তুই করব রে আমরা তো বুড়ে গুলে খতম তারাবি তো অতক্ষণ দাঁড়ে থাকবে পামো দেখে দাদা খতম তারাবিও হবে কোরআন শরীফ কেন খতম দেওয়া হবে তিরিশটা তারাবিয়ে হোক আর উনত্রিশটা তারাবিয়ে হোক আমরা চ্যাংরাগুলির সিদ্ধান্ত নিয়েছি তোমরা গুলা মুরুব্বী আছেন তোমার গুলার কাছে পরামর্শ নিবে বেরাচ্ছি তোমরা দেখুন খালি ভয়ে করবে না

খতম তারাবি পরের বছরও পড়া যাবে মসজিদের উন্নতি করা লাগবে টাইস নাগা লাগবে এসি নাগা লাগবে ফ্যান নাগা একবে এই হ্যাগুলোর দরকার আছে না পরের বছর খতম তারাবি করলে কি হয় দেখে দাদা একবারে তো আর সব কিছু করা সম্ভব নয় ধীরে ধীরে মসজিদের উন্নতি হবে ওই এসিও আনা যাবে ফ্যানও নাগা যাবে টাইসও নাগা যাবে এলে কি একবারে করা সম্ভব বেংরা ব্যাংরাগুলো যখন হাত দিছি ধীরে ধীরে ইনশো আল্লাহ সব কিছু হয়ে যাবে মোর সায়া দেহং তোমরা বড় দেওয়া নিয়ে হয়ে গেছিস তোমরা খতম তারাবি পর বাচ্চাবান মুরুব্বি এ তো খতম তারাবি পরিবার পাবার নয় এক দেড় ঘন্টা সময় দিবের পাইবে হ্যাঁ ওমরা না টলি পরি যাইবে দেখে দাদা তোমরা মুরুব্বী গুলে জয় রাখাতে পরিবার পাই তয় রাখাতে পরে করে নাহে বাড়িতে তাসিয়ে সুরে তারাবি দিয়ে বাকি কয় রাখাত পরি নিলু আমরা চ্যাংরাগুলির সিদ্ধান্ত নিয়েছি তোমরা গুলি একটা মতামত দেন তোমরা মুরব্বীগুলো এই ধর কে বাহে যেভাবে কথা কবার না তাতে মনে হয় মসজিদ কমিটির সভাপতি তোমরা কাইও সেক্রেটারি কাইও কেশিয়ার আমরা যেটা করবো মুরুব্বিগুলো সেটাই হবে সেটাই মানি নেওয়া লেগবে তোমার গুলো রে তোমরা এই সুতিয়ে বুড়ের সাথে কথা কয়া লাভ নাই মাগরিবের নামাজের সময় সবাইগুলা বৈষম্য মুরুব্বী চ্যাংরা ব্যাংরা জামরা সবাইগুলা বৈষম্য দাদা যায় যা মাগরীবের নামাজের সময় থাকি সবাই মিলি বসমু সবাই মিলি যেটা সিদ্ধান্ত হবে ওটাই করা নাকবে দাদা বুঝছেন তো কাজিয়া কেসাল করি লাভ আছে এখান মাস রমজান মাস পবিত্র মাস রহমতের মাস বরকতের মাস এটা কি আমরা কাজিয়া কাসাল কর্ম মাগরীবের নামাজের সময় তোমরা থাকেন কিন্তু